একটা গণতান্ত্রিক আন্দোলন যেভাবে আটকানো হলো এটা বেআইনি, এটা মানা যায় না। এইভাবে একটা আন্দোলনকে আটকানোর কোনো মানে হয় না, আমাদের বিরোধিতা করি। দেখুন যেভাবে সরকার আচরণ করছে এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। জাল ডাক্তার, জাল আইএসে বাংলাটা ভরে গেছে, এভাবে আমাদের গ্রেপ্তার করা হলো এটা মানা যায় না, এটা বেআইনি। না, এই অভিযানের নাম আমাদের অভিযানকে এভাবে এরা আটকালো এটা আমরা মানবো না। বিজেপির আজকের এই কলকাতা পুরসভা অভিযান সম্পর্কে ফিরহাদ হাকিম কি জানিয়েছেন, আসুন এবার শুনব। দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা দল শোচনীয়ভাবে হেরে গেছে, যারা বলেছিল পাওয়ারে আসবো 200 সিট আগে। এইবার তাদের মুখ রক্ষার জন্য কিছু করতে হবে, সেটা করছেন। দেবাঞ্জন কাণ্ডের জের বিধায়কদের সতর্ক করল তৃণমূল। আজ তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক হয় বিধানসভায়। অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক থাকতে হবে বিধায়কদের, কোন অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ নিতে হবে উদ্যোক্তাদের সম্পর্কে, অনুষ্ঠানে কারা আমন্ত্রিত সে বিষয়ে খোঁজ নিতে হবে, দলীয় বিধায়কদের সতর্ক করে জানালো তৃণমূল। দেবাঞ্জন কাণ্ডের জের আর এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিধায়কদের সতর্ক করে দেওয়া হলো। তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক আজকে বিধানসভায় হয় এবং সেখানেই সকলকে সতর্ক করে বলা হয় যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে বিধায়করা যেন সতর্ক থাকেন, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে উদ্যোক্তাদের সম্পর্কে খোঁজ নিতে হবে। আশা বলেছেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাঞ্জন কাণ্ডের পর ঠিক কি কি বিষয়ে আজকে বিধায়কদের তৃণমূলের তরফ থেকে সতর্ক করা হলো, আশা বল। দেখো, আজকে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ছিল এবং সেই বৈঠকে বিধায়কদের সতর্ক করা হয়। অর্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সহ যে বর্ষীয়ান যারা নেতা এবং মন্ত্রী রয়েছেন তারা সতর্ক করেন, বলেন যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আয়োজক সংস্থা তাদের খোঁজখবর নিতে হবে যে কারা আয়োজন করছেন এবং আমন্ত্রিত কারা, তাদেরও সম্পর্কে খোঁজখবর নিয়ে তবেই যেতে হবে। এবং যেটা মনে করা হচ্ছে যে দেবাঞ্জন কাণ্ডের পরিপ্রেক্ষিতেই এই করা সতর্কবার্তা। তো এ ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন শুধু দেবাঞ্জন কাণ্ড কেন, আরো অনেক কাণ্ড আছে এবং সেই কারণে আমরা সতর্ক করেছি আমাদের বিধায়কদের। সুস্মিতা, ধন্যবাদ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।